একটি গর্ভবতী মেয়ের পেট রোজই একটি কুকুর চাটত এবং চাটতে চাটতে এক পর্যায়ে গিয়ে ঘটল একটি বিস্ময়কর ঘটনা আজকে আপনাদেরকে সেই ঘটনাটি সম্পর্কে জানাবো রোজ গর্ভবতী মায়ের পেট চাটার ফলে কি হলো সেই মায়ের সাথে কুকুর আসলে অনেক প্রভু একটি প্রাণী কুকুরের বিশ্বস্ততা যে কোনো প্রাণীকে হার মানায় কুকুর তার মালিককে অনেক ভালোবাসে আপনারা হয়তো আগেও শুনেছেন যে কুকুর তার প্রভুর জন্য জীবন পর্যন্ত দিতে পারে এমন কি করেছিল কুকুরটি তার মালকিনের জন্য আজকের ভিডিওতে কুকুরের বিস্ময়কর ব্যবহার সম্পর্কে এমন তথ্য দেব যা জেনে আপনারা অবাক না হয়ে পারবেন না ঘটনাটি ঘটেছিল আমেরিকায় এক দম্পতির সাথে আমেরিকায় ঘরে ঘরেই কুকুর পালা হয় আমেরিকার মানুষেরা কুকুরকে মানব শিশুর মতোই ভালোবাসে একটি মেয়ে যার নাম ছিল অ্যালা তার একটি পোষা কুকুর ছিল মেয়েটি যখন প্রেগনেন্ট হয় তারপর থেকে কুকুরটির ব্যবহার তার প্রতি পরিবর্তন হয়ে যায় মেয়েটি কুকুরটিকে অনেক ভালোবাসত মেয়েটি খেয়াল করলো সে গর্ভধারণ করার পর থেকে কুকুরটি তাকে দেখলেই চিৎকার করতে থাকে এবং আচরণ অনেকটাই আগের থেকে আলাদা হঠাৎ করে কুকুরের আচরণে এমন পরিবর্তন দেখে মেয়েটি অনেক বেশি চিন্তায় পড়ে গেল কুকুরটি যে এলাকে দেখে শুধুমাত্র চিৎকার করত তা নয় এলার কাছে এসে এলার পেট চাটত এলার কাছে যখন ব্যাপারটি একটু সন্দেহজনক মনে হলো তখন এলা ঘটনাটি তার হাজব্যান্ডকে জানালো তার হাজব্যান্ড চিন্তিত হয়ে এলাকে নিয়ে ডক্টরের সাথে পরামর্শ করতে গেলেন ডক্টর এলার ইউএসজি করালো এবং বলল এলার বাচ্চা পুরোপুরিভাবে সুস্থ আছে কোনো সমস্যা নেই এলা ও তার হাজবেন্ড নিশ্চিন্ত হয়ে বাসায় ফিরে আসলো কিন্তু বাসায় ফিরে আসার পরেও তাদের কুকুরের আচরণে কোনোরূপ পরিবর্তন আসলো না কুকুরটি ঠিক আগের মতোই এলাকে দেখে চিৎকার করতে লাগলো এবং এলার পেট চাটতে লাগলো দিন পার হতে থাকলো এবং এলার কুকুরের মধ্যে পরিবর্তন আরও বেশি আকারে দেখা দিতে থাকলো এইবারে এলা অনেক বেশি চিন্তিত হয়ে গেল এবং ভাবতে থাকলো তার কুকুরটি এমন কেন করছে এলা একবার তার পরিচিত এক বান্ধবীর সাথে দেখা করতে গিয়ে এই ঘটনাটি তার পরিচিত জনকে খুলে বলল তার পরিচিত বন্ধুটি এলাকায় জানালো কুকুরের এমন আচরণ কিন্তু স্বাভাবিক কোনো কিছুই নয় নিশ্চয়ই বড় কোনো বিপর্যয় আসতে চলেছে আর এ দেখে এলা আর দেরি না করে আবার তার চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেল চিকিৎসক এবার যখন তার বিভিন্ন টেস্ট ও আল্ট্রাসাউন্ড করালো তখন একেবারেই হতবাক হয়ে গেল চিকিৎসক দেখতে পেলো অ্যালার পেটের মধ্যে এলার বাচ্চার সাথে বড় হচ্ছে একটি টিউমার যা কিনা যেকোনো সময় বাচ্চার জন্য বিপর্যয় সৃষ্টি করতে পারে পরবর্তীতে এলার চিকিৎসক পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে সেই টিউমারটিকে ধ্বংস করল এবং অ্যালা একটি সুস্থ সন্তানের জন্ম দিল এ থেকে অ্যালা বুঝতে পারলো যে তার পোষা কুকুরটি তার ভালোর জন্যই তাকে আগে থেকেই সচেতন করত। আসলে কুকুর অত্যন্ত প্রভুভক্ত একটি প্রাণী এবং তার মালিকের প্রাণ বাঁচানোর জন্য বা মালিকের কোনো ক্ষতি হলে সে সম্পর্কে সে আগে থেকেই অবগত হতে পারে এবারে বলছি দ্বিতীয় আরও একটি ঘটনা যাও আপনাকে অবাক করবে আর এটিও একটি কুকুর সম্পর্কে কিছু কিছু ক্ষেত্রে কুকুরের দয়া মমতা ও ভালোবাসা আসলে মানুষের মমতাকেও পার করে দিতে পারে এই ঘটনাটি আমেরিকার একটি পরিবারের ঘটনা দুই সালে আমেরিকার একটি পরিবারে লিও নামের একটি শিশুর জন্ম হয় কিন্তু শিশুটির মা এতটাই নিষ্ঠুর যে শিশুটিকে নিজেদের কাছে রাখতে চায় না ফলস্বরূপ শিশুটির মা এই নবজাতক ছোট্ট শিশুটিকে একটি রাস্তার পারে ফেলে দিয়ে আসে শিশুটি একেবারে একলা ছিল এবং তখন ছিল শীতকাল এবং প্রচুর শীত পড়েছিল শিশুটি সেই শীতের রাতে মারাই যেত জায়গাটি এমন ছিল যে আশেপাশের জঙ্গল ছিল সেই জঙ্গলের পাশে বাস করত একটি কুকুর একটি ফিমেল কুকুর অর্থাৎ মে কুকুর কুকুরটি ছোট শিশুটির কান্নার আওয়াজ পেয়ে জঙ্গলের ধারে সে রাস্তার কাছে চলে আসলো এবং বুঝতে পারলো যে যে পরিমাণে শীত পড়ছে বাচ্চাটি এ সময় মারা যাবে সে আর দেরি না করে তার প্রসবকৃত কিছু সন্তানকে নিয়ে এসে বাচ্চাটির আশেপাশে রেখে দিল এই কুকুর ছানাগুলো বাচ্চাটিকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যে এদের উষ্ণতায় বাচ্চাটি সে যাত্রায় বেঁচে গিয়েছিল পরদিন সকালবেলা কিছু মানুষ সে বাচ্চাটিকে খুঁজে পায় এবং বাচ্চাটিকে দুধ পান করানো হয় পরবর্তীতে পুলিশকে ঘটনাটি জানানো হয় পুলিশ এসে তদন্ত করে সন্তানটির মাকে খুঁজে বের করে এবং পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা সে মুহূর্তে গ্রহণ করা হয় পরবর্তীতে সেই মমতাহীন মাকে পুলিশের কাস্টাডিতে আনা হয় এবং তার শাস্তির ব্যবস্থা করা হয় কিন্তু এখানে প্রমাণ পায় যে কুকুরের মমতার কারণে সে যাত্রায় লিও নামক শিশুটি বেঁচে যায় এ থেকে আমরা বুঝতে পারছি আসলে কুকুরের মমতা অনেক বেশি আর যারা বাসায় কোনো পশু পালন করেন অথবা কুকুর পালন করেন তারা যদি তাদের পালিত কুকুরের মধ্যে রূপ পরিবর্তন দেখেন তাহলে বিষয়টিকে মোটেও অবহেলা করবেন না ভিওয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে সকলকে এই মজার গল্প দুটো জানিয়ে দেওয়ার অনুরোধ রইল বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন